আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই পবিত্র দিনে, সুন্দর এক সকালে আজকে আমরা জুমার দিনে জুমার বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন, হয়তোবা আমাদের এই ভিডিও কবুল হবে। আসমান থেকে বৃষ্টি নামছে। আজকে দোয়া কবুল হওয়ার একটা এমন আমল বলবো যে আমল করলে ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আজকে আমি খোলা আকাশে নিচে ভিডিও করছি, হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে এই ছোট্ট আমলের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন। এইটুক দেখাও, এই যে বৃষ্টি পড়তেছে উপর থেকে, ডানে বামে একটু দেখাও। এটা আসলে দোয়া কবুল হওয়ারই একটা আলামত। দোয়া আল্লাহ পাক যখন কবুল করেন আল্লাহ পাক, তখন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এটা দোয়া কবুল হওয়ার আলামত। জানি না আজকের এই খোলা মাঠে ভিডিও করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আজকে শুক্রবারের ফজিলত নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আর এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টি আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আশা করছি আল্লাহ পাক হয়তো আজকের এই ভিডিওটা কবুল করে নেবেন। আমি সপ্তাহের শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার কয়েকটা আমল নিয়ে আলোচনা করেছি, আজকে শুক্রবারের আমলটা নিয়ে আলোচনা করব। এটাই শেষ। সাত দিনের একজন মানুষ যদি পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহ পাক তার ভাগ্যে দিতে পারেন, এটা অসম্ভব কিছু না। অনেক বৃষ্টি। আচ্ছা, ভিডিওটা করতে থাকে, বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি। ভিডিও চলো, এদিকে আসো, এদিকে এদিকে দেখো, অনেক বৃষ্টি। বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। তো আজকের এই আলোচনাটা আমরা করব হচ্ছে শুক্রবারের আমল নিয়ে। শুক্রবারের মধ্যে এই দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বিনা হিসাবে সেটা কবুল করে নেন ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, এই আমলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। এই দোয়াটার অর্থই হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওয়া ফাতহুম করিব, এবং আমাদের বিজয়টা খুবই নিশ্চিত। এই আয়াতে কারিমাটা আপনারা সকালবেলা একটু বেশি বেশি পরিমাণের পাঠ করবেন, শুক্রবারে বিশেষ করে সন্ধ্যাবেলা পাঠ করবেন, এবং শুক্রবারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরুদ শরীফের বিভিন্ন আমল, এবং শুক্রবারে সূরা কাহাফের আমল, শুক্রবারে সূরা কাউসার বেশি বেশি পাঠ করবেন। এটা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নেও দেখা যায়। আমি আবারও বলছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়াবাশশিরিল মুমিনিন। এটা আমি স্ক্রিনে লিখে দিব, আপনারা এটা দেখে পাঠ করবেন, ওয়াবাশশিরিল মুমিনিন ইনশাআল্লাহ। এই বৃষ্টি শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই আমলগুলা যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যের চাকা বদল করে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।